জুনের 20 তারিখ 2023 আরকে বাংলা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রথের মেলায় যাচ্ছি, তো সবাইকে আমার সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার সমস্ত বন্ধুদেরকে আর শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মেলাতে গিয়ে কীরকম আনন্দ করলাম, কী কী খেলাম, সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর গ্রামীণ মেলা মানে রথের মেলা কেমন হয় সেটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো বন্ধুরা, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওর সঙ্গে থাকুন। আর আমরা অনেকটা বেলা শেষের দিকে যাচ্ছি, জানি না যে রথের মানে দড়িটা টানতে পারবো কিনা, তবুও মনে আশা আছে, যদি পারি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, দেখা হচ্ছে একদম পুরো মেলাতে গিয়ে। বন্ধুরা, আমরা এখন মেলার মধ্যে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন যে ওখানেই মেলাটা স্টার্ট হয়েছে আর কি। তো এটা মেলা প্রাঙ্গণ, আর এইদিকে তখন যে ওখানে রথ রাখা আছে, আর রথ রাখা আছে এবং রথ টানা সবে মাত্র শুরু হচ্ছে। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে রথ টানা দেখাবো এবং নিজে চেষ্টা করবো ওই দড়ি ধরে টানার একটু পুণ্য অর্জন করার জন্য। তো ঠিক টাইমে এসে পৌঁছে গেছি সৌভাগ্যবশত। তো আমার সাথে থাকুন। 1200 শতাব্দীর কোনো একটা সময় থেকে এই রথযাত্রা শুরু হয় পুরীতে, যখন দেবী সুভদ্রা দাদা জগন্নাথকে বলেন পুরীধাম দর্শন করবে। প্রভু জগন্নাথ দেবী সুভদ্রার এই ইচ্ছে পূরণ করার জন্য দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে করে যাত্রা শুরু করেন, আর এখান থেকেই পুরীর রথযাত্রার সূচনা হয়। পদ্মপুরাণ, ব্রহ্মপুরাণ ও স্কন্দপুরাণে যার ডিটেলস বর্ণনা দেওয়া আছে। আর এখন প্রশ্ন, রথযাত্রা এত স্পেশাল কেন আমাদের কাছে? জানিয়ে রাখি, অশ্বদা শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে লর্ড জগন্নাথ, লর্ড বলভদ্র এবং দেবী সুভদ্রা তাদের পবিত্র স্থান থেকে নেমে এসে ভক্তদেরকে আশীর্বাদ করেন। বন্ধুরা, মেলার মধ্যে প্রবেশও করে গেছি আর রথের দড়ি টানাও হচ্ছে, সৌভাগ্যবশত দড়ি টানার সুযোগও পাচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন কর্মীরা এসেছেন যাতে এটা সুরক্ষিতভাবে মানে রথটাকে টেনে নিয়ে যাওয়া যায়। ভিডিওর সঙ্গে থাকুন, আমি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, রথ এগিয়ে চলেছে আর তার সাথে আমরাও এগিয়ে চলেছি, আর দেখছেন যে জগন্নাথ বাবাজির আর কি সবাই মিলে ধ্বনি উলুধ্বনি করতে করতে চলছে, আর ভীষণ ইন্টারেস্টিং আর কি, যেহেতু এটার সাথে খুব পুণ্যের ব্যাপার একটা জড়িত। আর বছরে দুইবার মাত্র, জানেন আপনারা, সোজা রথ আর উল্টো রথ, এই দুটো রথেই একমাত্র সুযোগ পাওয়া যায়। আর এই সময় ভগবান কী হয় না, ভক্তদের সাথে দেখা করতে উনি বাইরে আসেন। অন্য কোনো সময়ে কিন্তু ভগবান ভক্তের সাথে দেখা করার জন্য মন্দির থেকে বাইরে আসেন না। আর কে বাংলা ব্লগ, ঠিক আছে, ও আমার ফেসবুক পেজে রাজকুমার সরকারে পেয়ে যাবে, ঠিক আছে। এই সুযোগে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, বর্তমানে পুরীতে 3টে রথ টানা হলেও পূর্বে কিন্তু 6টি রথ টানা হতো, আর 12 বছর পরপর নবকলেবরা বলে এক রকমের অনুষ্ঠান করা হয়। এই সময় পুরী মন্দিরে থাকা 5টি কাঠের মূর্তি, অর্থাৎ ঠাকুরের কাঠের মূর্তি, সেগুলোকে সম্পূর্ণরূপে রিপ্লেসমেন্ট করে দেওয়া হয়। জয় জগন্নাথ। বন্ধুরা, বন্ধুরা, রথ টানার জন্য কিন্তু সিআরপিএফ, তারপরে আমাদের বেঙ্গল পুলিশ, সমস্ত পুলিশের প্রোটেকশন কিন্তু এখানে আছে। তো সুরক্ষা ব্যবস্থার দিক থেকে একটা ভীষণ ভালো একটা ব্যবস্থা করা হয়েছে, যাতে সহজে রাস্তার একটা ধার দিয়ে আর কি মানে রথ টেনে নিয়ে যেতে পারে, মানে কোনো রকমের যাতে গণ্ডগোল না হয় তার জন্য প্রশাসন তৎপর আছেন, সেটা দেখে খুবই ভালো লাগলো আর কি।
মজা হচ্ছে না? বাবা, ক বছর টানছিস এরকম ঠাকুরের রথ? ক বছর টানছিস তোরা? কত বছর? ছোটবেলার থেকে, তাই তো? খুব। বর্তমানে পুরীতে আমরা যে তিনটি রথ দেখতে পাই, এই তিনটি রথের কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। জগন্নাথ দেবের রথকে নন্দীঘোষ অথবা কপিধ্বজ বলা হয়, প্রভু বলভদ্রের রথকে বলা হয় তালধ্বজ, এবং দেবী সুভদ্রার রথকে বলা হয় দেবদালান। এই তিনটি রথে কিন্তু গিয়ে পৌঁছায় গান্ডিচা মন্দিরে, যার দূরত্ব পুরী থেকে মাত্র 3 কিলোমিটার। আপনাদেরকে জানিয়ে রাখি, পুরীর রথ বিখ্যাত এবং সবচেয়ে প্রাচীন হলেও বাংলার মাহেশের রথ কিন্তু বাংলার সবচেয়ে প্রাচীন এবং ভারতের দ্বিতীয় ওল্ডেস্ট রথ, যা 1397 সালে শুরু হয়। তাই 623 বছর পুরানো এই রথের একটি মাহাত্ম্য হল এখানে মহাপ্রভু স্বয়ং এসেছিলেন এবং এই স্থানের নাম দিয়েছিলেন নবনীলাচল। আজ থেকে প্রায় 623 বছর পূর্বে সাধু ধুবানন্দ যে মূর্তিটি নির্মাণ করেছিলেন মাহেশে, সেই মূর্তিটি আজও পূজিত হয়ে আসছে। তার কোনো পরিবর্তন কিন্তু এখনো হয়নি। আমরা রথ নিয়ে প্রায় ডেস্টিনেশনে পৌঁছে গেছি, তো এরপরে আমরা রথটা এখানে রেখে তারপরে মেলাতে যাবো। মেলাতে গিয়ে কী কী এনজয় করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওর সঙ্গে থাকুন। আশা করি খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, যতটুকু দেখালাম আশা করি ভালো লেগেছে, বাকি অংশটুকু খুব ইন্টারেস্টিং হবে, তো ভিডিওর সঙ্গে থাকুন। বন্ধুরা, এটাই হচ্ছে ডেস্টিনেশন, যেখানে আমাদের রথ কিন্তু এখানে এসে থামবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু রথটাকে ঘোরানো হবে, ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই সংকীর্ণ রাস্তাতে রথটাকে ঘোরানো কিন্তু খুব কঠিন ছিল, তাই জন্য আমিও কিন্তু তাতে একটু হাত লাগিয়ে দিলাম। এবারে চলে আসি আমাদের রথের ব্যাপারে। আমার পিছনে যে সাধু বাবাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে বিজয় কৃষ্ণ। উনি কিন্তু এই আশ্রমের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার, যার সম্পর্কে একটি অন্য ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আর ওনার প্রতিষ্ঠিত এই আশ্রমের নাম অনুযায়ী একটি আস্ত স্টপেজের নাম হয়েছে আশ্রম মোড়। আর এই আশ্রম মোড়ে প্রায় 20-25 বছর আগে থেকে উনি এই রথযাত্রা উৎসব চালু করেন, আর তারপর থেকেই এই রথযাত্রা উৎসব আস্তে আস্তে জনপ্রিয় হতে শুরু করে এলাকাতে। এই রথটিকে তার ডেস্টিনেশনে খুব কাছে রেখে দেওয়ার কোনো স্থানের অভাবের জন্য আবার ফিরিয়ে আনা হয় আশ্রমের গেটের সামনে, এবং সেখানেই এই রথটিকে আরতির মাধ্যমে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। আর রাত্রির বেলা আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নানাবিধ প্রোগ্রাম। ফেরার পথে ছোটবেলাকার মহারাজের সাথে দেখা হলো, তাই একটু আশীর্বাদ নিয়ে নিলাম। আগেই যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে আশ্রমে সন্ধ্যাবেলার পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, তার জন্য অনেকেই সেজে গুজে দেখছেন যে রথের দড়ি টানছে, এবং পরে গিয়ে তারা অনুষ্ঠানে যোগ দেবেন। আশ্রম এই রথের মেলাটার আয়োজন করেছে, আমি আপনাদেরকে প্রথমে ওই আশ্রমটাকে একবার দেখিয়ে নিতে চাই। নাম বিজয় কৃষ্ণ আশ্রম, চলুন একবার আশ্রম থেকে দেখে নেওয়া যাক।
বন্ধুরা, এটা হচ্ছে আশ্রমটা। এবারে চলুন আপনাদেরকে আশ্রমটাকে আগে দেখিয়ে নিই। এটাই হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণ, যেটা আপনারা আমার অন্য আরেকটা ভিডিওতে আপনারা দেখে থাকবেন, কারণ শিবরাত্রির সময় এখানেই আমি ভিডিও করেছিলাম। সেই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন এবং কমেন্ট করেছেন। এই আশ্রমটি যখন প্রথম শুরু হয় তখন কিন্তু একটি চালাঘর থেকে শুরু হয়, এখন বর্তমানে ভক্তনিবাসের জন্য ভক্তনিবাস তৈরি হচ্ছে। তাছাড়া এখানে ডাক্তারখানাও আছে, ডাক্তার দেখাতে পারেন ফ্রিতে। আর এইদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার ঠিক বাম দিকে যে পুরানো ভবনটা দেখতে পাচ্ছেন, এই পুরানো ভবনটাই কিন্তু এটাই ছিল পুরাতন আশ্রমের অংশ এবং এখানেই সমস্ত পূজাপাঠ চলত। বন্ধুরা, এই আশ্রমে শুধুমাত্র যে এই মানে রথের দিনেই আপনার ওই জগন্নাথ দেবের রথটা নয় এমন না, অনেক বড় বড় অনুষ্ঠানও এখানে সংগঠিত হয়, অনুষ্ঠিত হয়। যেমন শিবরাত্রির দিনে সারা রাত্রিব্যাপী এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, জলের পায়খানা বাথরুম থাকার সমস্ত কিছু ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি। এই যে এইদিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর এইদিকে হচ্ছে মূল মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ওই যে বিশাল বড় মন্দির করা আছে, ঠিক আছে, বিজয়কৃষ্ণ আশ্রম নাম তো। মানে ভীষণ ভীষণ ভালো একটা জায়গা, আপনারা চাইলে কিন্তু একবার ভিজিট করে যেতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখবো, যদি এই যে আশ্রমটা চালাতে তো অনেক খরচ হয়, তা যদি আপনারা চান যে কিছু দান করবেন আর কি, মানে পুণ্য অর্জন করার জন্য, তাহলে আপনারাও দান করতে পারেন, এখানে এসে যোগাযোগ করতে পারেন, অথবা আমি একটা ডেসক্রিপশনে নম্বর দিয়ে দেবো, ওই নম্বরেও আপনারা টাকা সেন্ড করতে পারেন। ওকে, ভালো আছে দাদা? হাই, হ্যালো। যেমনটা আপনাদেরকে পূর্বে বলেছিলাম বন্ধুরা, রথ থেকে নিয়ে আমাদের মন্দিরের সামনে অর্থাৎ আশ্রমের সামনে এনে দাঁড় করানো হলো। এই দেখছেন আরতি প্রস্তুতি পর্ব চলছে। সবাইকে জয় জগন্নাথ আবার জানিয়ে ভিডিও থেকে বিদায় নেব। আবার আট দিনের অপেক্ষা, আট দিন পরে আবার উল্টো রথে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।